হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আমাদের অনুশীলনী 4.1-এর, ঠিক সপ্তম শ্রেণীর গণিত অনুশীলনী 4.1-এর পর্ব 4-এর আজকে যে অঙ্কগুলো সলভ করবো সেটা লিখা আছে 25, 26, 27, 28। আসলে এতক্ষণ আমরা যা করেছি সবই মূলত হয়তো বেসিক এবং বহুনির্বাচনী নৈর্ব্যক্তিক প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, কারণ এই মূল 4টা অঙ্ক থেকেই প্রশ্নের যে কোনো অঙ্ক বা যে কোনো প্রশ্ন এসে থাকে। এখন এই 4টা অঙ্ক আমি সলভ করে দেখাবো। 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে a = x² + xy + y², অর্থাৎ a এর একটা মান দেওয়া আছে, b এর একটা মান দেওয়া আছে। এত হলে প্রমাণ করে দেখাতে হবে যে ab = x³ - y³। তাহলে আমরা যেই মান দুইটা দেওয়া আছে সেই মান দুইটা আগে উঠাবো, দেন আমরা এই যে প্রমাণ করতে বলেছে এটাকে লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইড ধরে করব। সমাধান আমাদের প্রথম কাজ, তাহলে মান দুইটা যে দেওয়া আছে এ এর মান এবং বি এর মান, এর মান দুইটা লিখে নেব। দেওয়া আছে a = x² + xy + y² এবং b এর মান দেওয়া আছে b = x - y। প্রমাণ করতে হবে ab = x³ - y³। যেহেতু এখানে দুইটা পক্ষ দেওয়া আছে, প্রমাণ করার অঙ্কের ক্ষেত্রে আমরা কি সমান সমানের বাম পাশের অংশটাকে, ঠিক বাম পাশের অংশটাকে বলি লেফট হ্যান্ড সাইড এবং ডান পাশের অংশটাকে বলি রাইট হ্যান্ড সাইড। যে কোনো একটা পাশ বা যে কোনো একটা পক্ষকে আমাদের প্রুভ করে দেখাতে হবে যে আসলে তারা সমান সমান আছে। আমরা এখন লেফট হ্যান্ড সাইড ab = যদি দেখাতে পারি যে এ বি এর মান যদি পায় x³ - y³, তাহলে দুই পক্ষ সমান সমান হবে, সুতরাং এটা তখন প্রুভড হবে, প্রমাণ করে দেখাতে সক্ষম হবো। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে x³ - y³ এবং লেফট হ্যান্ড সাইডে আছে এ বি, যার যে পদ দুইটার মান দেওয়া আছে, এই পদটার মান দেওয়া আছে। আমরা এখন ঠিক আছে এটাকে প্রমাণ করে দেখি। বাম পাশের অংশটাকে তাহলে লিখি লেফট হ্যান্ড সাইড সমান সমান এ বি, এর দেখো এর দুইটা মান দেওয়া আছে, এর মান কি x² + xy + y² এবং বি এর মান আছে কি x - y। ঠিক আছে, যেখানে এ আছে ঠিক এর স্থলে আমি লিখব x² + xy + y², অর্থাৎ এ সমান সমান যেই মানটা দেওয়া আছে সেই মানটা। তাহলে আমি আসলে এ সমান সমান কোনটা দেওয়া আছে সেটা লিখব, যে এ সমান সমান এই যে এই মানটা আমি এর স্থলে লিখব x² + xy + y², এবং বি এর মান মাঝখানে কোনো চিহ্ন নাই, তার মানে গুণ আছে, মাঝখানে কোনো চিহ্ন নাই তার মানে এই দুইটা চিহ্নের মাঝে গুণ চিহ্ন আছে, এবং বি এর মান কি আছে, বি এর মান আছে xy। ঠিক বি এর স্থলে তাহলে আমরা লিখব x - y। এখানে আমরা একটা সাইড নোট দিতে পারি মান বসিয়ে। এখন আমাদের কি কাজ করতে হবে বলতে পারো? এখন আমাদের কাজ সেম আগের মতো, আমরা আগে যা শিখেছিলাম যে বললাম বেসিকটা কাজে লাগবে, আগের যে বেসিকটা বলতে এখন আমাদের গুণ করতে হবে আগের নেই। ঠিক তিনটা পদকে কী হতে হবে, এখানে এই এক্স এর সাথে গুণ হবে, এখানকার তিনটা পদ আবার মাইনাস ওয়াই এর সাথে গুণ হবে। ঠিক আছে, আমরা x² দ্বারা একবার এক্স এর সাথে গুণ করবো, xy দ্বারা এক্স এর সাথে গুণ করবো, y² দ্বারা এক্স এর সাথে গুণ করবো, আবার মাইনাস ওয়াই দ্বারা সবগুলোর সাথে গুণ করবো। এক্স দ্বারা যদি গুণ করি তাহলে হয় কি x² + xy + y². আমরা এখন গুণ আকারে লিখলাম, এবার এর মাঝে যে চিহ্নটা আছে ঠিক সেই চিহ্নটা হবে মাঝে, তাহলে -y(x² + xy + y²। আমরা তাহলে x দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ করব এবং এইখানে যে মাইনাস চিহ্ন ছিল সে মাইনাস, এবং মাইনাস ওয়াই দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ আকারে লিখলাম। এখন আমরা গুণ করে দেখাবো, যদি এক্স দ্বারা x² গুণ করি তাহলে হয় কত, x³, খুব সহজে এখন পারতেছি, এক্স ওয়াইকে গুণ করলে হয় +x² y,
প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এখন আমাদের মাইনাস দ্বারা গুণ হবে, মাইনাস ওয়াই দ্বারা। তাহলে ভিতরের চিহ্নগুলো সব কিন্তু পরিবর্তন হয়ে যাবে, ঠিক বিপরীত চিহ্ন হবে। এখানে যদি প্লাস থাকতো তাহলে কোনো পরিবর্তন হতো না, এখন মাইনাস আছে, যে কারণে ভিতরে যেই চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন হবে। এখানে আছে প্লাস চিহ্ন, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস ওয়াই, এখানে একটা, এখানে দুটা ওয়াই টু দি পাওয়ার থ্রি। আমরা এখন দেখব যেহেতু আমাদের বিয়োগ যোগ ফাংশন আছে, তাহলে কম বেশি বিয়োগ করা যায়, যেটাকে আমরা কাটাকাটি করি গুণ ভাগের সময় কাটাকাটি করি। তবে এখানে যোগ বিয়োগ চিহ্ন যেহেতু আমরা বাদ দিয়ে রাখবো, দেখবো যে সাদৃশ পদ আছে কি না। সাদৃশ পদ যদি থাকে তাহলে আমরা সেটাকে বাদ দেওয়ার চেষ্টা করব। এখানে যেমন মাইনাস এক্স ওয়াই স্কোয়ার আছে, এখানে প্লাস এক্স ওয়াই স্কোয়ার আছে, তাহলে এইটা মাইনাস এটা প্লাস, আমরা এটাকে বাদ দিতে পারি। এরপর আছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস, তাহলে এটা এটাও বাদ দিতে পারি। এখন থাকছে কি এক্স টু দি পাওয়ার থ্রি ওয়াই টু দি পাওয়ার থ্রি। আমরা যদি এই দুটাকে বাদ দিই তাহলে আসে আমাদের এক্স টু দি পাওয়ার থ্রি, আর এখানে থাকছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি। আমাদের ঠিক এইটা রাইট হ্যান্ড সাইডে এটাই ছিল, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। সো এখন তাহলে আমাদের অতএব এ বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি প্রমাণ করা হলো, প্রুফ লিখতে পারি। আরেকবার দেখো তোমরা প্রথম কাজ কোনটা, আমরা যে মান দুইটা দেওয়া আছে ঠিক সেই মান দুইটা লিখবো। মান লিখেছি এ আর বি এর মান দেওয়া ছিল, মান দুইটা লিখেছি। এরপর প্রমাণ করতে বলেছে কি যে এ বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি, এটা প্রমাণ করে দেখাও। আমরা যে কোনো একটা পক্ষকে প্রমাণ করে দেখাবো যে আসলে তারা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান ছিল। আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম যে এ বি, কেন এ বি লিখলাম রাইট হ্যান্ড সাইড না লিখে, এ বি লিখলাম এই কারণে যে এ বি এর মানটা দেওয়া আছে, সো আমাদের এটা প্রমাণ করার সুবিধা হবে। লেফট হ্যান্ড সাইডে আছে এ বি, সেটা লিখলাম। লিখার পর এখন এর স্থলে কী করবো, এর যে মানটা ছিল ঠিক সেই মানটা বসিয়েছি। এরপর বি এর স্থলে ঠিক বি এর যে মানটা ছিল সেই মানটা বসিয়েছি। এরপর মাঝে কোনো চিহ্ন না থাকে কি, এটার মাঝে তাহলে গুণ চিহ্ন আছে। এবার আগের ন্যায় আমরা আগে যে বেসিক আগে যে চব্বিশটা অঙ্ক করেছি ঠিক ওই চব্বিশটা অঙ্ক থেকে আমরা যে যেটুকু ধারণা পেয়েছি সেটুকু নিয়ে এখন কাজ করব। আগের মতোই গুণ, এই এক্স দ্বারা সম্পূর্ণ রাশিটার সাথে গুণ হয়েছে, আবার মাইনাস ওয়াই দ্বারা সম্পূর্ণ রাশিটার সাথে গুণ হয়েছে। আমরা প্রথমে গুণ আকারে লিখলাম, এরপর একটা একটা করে গুণ করেছি। তারপর আমরা দেখব যেহেতু বিয়োগ যোগের ফাংশন আছে তাহলে কোনোটা বাদ দেওয়া যায় কিনা সেটা দেখব। এরপর আমরা পাইলাম এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি, তাহলে রাইট হ্যান্ড সাইডে আমাদের ছিল এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি, সো এ বি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি মাইনাস ওয়াই টু দি পাওয়ার থ্রি প্রমাণ করা দেখানো। তাহলে আমরা এখন হয়তো তোমরা এখানে বুঝতে পারছো। এবার আমরা তাহলে ছাব্বিশ নম্বরে যেতে পারি। ছাব্বিশ নম্বর প্রশ্ন সেম একই রকম, যে এ ইকুয়াল টু একটা মান দেওয়া আছে এবং বি ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, এত হলে দেখাও যে সরি দেখাও যে না, এখানে বলছে এ বি ইকুয়াল টু কত, তার মানে এখানে কোনো প্রমাণ করে দেখাতে বলছেন, তার মান নির্ণয় করতে বলছে যে এ বি সমান সমান কত বের করে দেখাতে হবে, আর এখানে এ বির মান দেওয়া আছে। তাহলে আমরা এই দুইটা মান বসিয়ে এটা এখন সলভ করার চেষ্টা করব, মান একটা পাবো, এই মানটা এখন বের করব। তাহলে দেখো দেওয়া আছে, এখানে লেখা আছে এখন মান দুইটা যেহেতু দেওয়া আছে, এখন এ বি সমান সমান আমরা লিখতে পারি। এর মানটা এখন বসাবো, এর মান যেটা ছিল এর ঠিক এই মানটা আমরা কী করব, এর স্থলে বসাবো। এর মান আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এবং বি এর মান আছে কি এ প্লাস বি, ঠিক বি এর স্থলেও কী বসাবো এ প্লাস বি। তাহলে এর মাঝে কোনো চিহ্ন নাই, তার মানে চিহ্নটা হবে গুণ, এবং বি এর মান আছে এ প্লাস বি। এখানে আগের মতো আমরা একটা ছোট সাইড নোট দিতে পারি মান বসিয়ে। এরপর আমাদের সেম আগের মতো কাজ, এই এ দ্বারা সম্পূর্ণ রাশিকে গুণ করতে হবে, আবার প্লাস বি দ্বারা সম্পূর্ণ রাশিকে গুণ করতে হবে। ঠিক আছে, আগে আমরা গুণ আকারে লিখি এ অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই মাঝখানে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা এখানে হবে, প্লাস বি অফ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা গুণ করে দেখাবো, আমাদের গুণ আকারে লিখেছি কিন্তু প্রয়োগ করি না, এখন আমরা গুণ করে দেখি। এ স্কোয়ারের সাথে গুণ করলে এ হয় এ টু দি পাওয়ার থ্রি মাইনাস এ স্কোয়ার বি
প্লাসে প্লাসে প্লাস এ বি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি, মাইনাসে প্লাসে মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার থ্রি। এখন সেম আগের মতো আমরা দেখি যে মাইনাস কতগুলো আছে, দুইটা জায়গায় মাইনাস আছে, সেই মাইনাসগুলো দেখবো যে বাদ দেওয়া যায় কি না। একরকম যদি হয় তাহলে আমরা বাদ দিতে পারি। এখানে আছে মাইনাস এ বি স্কোয়ার, আর কোথাও দেখবো যে প্লাস এ বি স্কোয়ার আছে কি না। তাহলে প্লাস এ বি স্কোয়ার দেখো, এখানে প্লাস এ বি স্কোয়ার, তার মানে এই দুটো আমরা বাদ দিতে পারছি। এরপর আছে মাইনাস এ স্কোয়ার বি প্লাস এ স্কোয়ার বি, তাহলে এই দুটাও বাদ দিতে পারছি। তাহলে এখন আমাদের থাকলো কি, এখন এখানে থাকলো, অবশিষ্ট থাকলো এ টু দি পাওয়ার থ্রি, আর এখানে আছে প্লাস বি টু দি পাওয়ার থ্রি। তাহলে এটাই হচ্ছে কি, এ বি এর মান। সো এ বি এর মান তাহলে আসছে অতএব এ বি ইকুয়াল টু এ টু দি পাওয়ার থ্রি প্লাস বি টু দি পাওয়ার থ্রি, এটাই হচ্ছে কি অ্যান্সার। আমরা এ বি এর মান পেলাম এটা। তাহলে আমরা এখন নেক্সট প্রশ্নে চলে যাই। এই হলো 26 নম্বরের সলিউশন, এখন আমরা 27 নম্বর প্রশ্নের সলিউশনে চলে যাব। দেখাও যে এ প্লাস ওয়ান অফ এ মাইনাস ওয়ান অফ এ স্কোয়ার প্লাস ওয়ান, এটা সমান সমান প্রমাণ করে দেখাতে হবে এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান। এবার কোনো মান দেওয়া নাই, সরাসরি এটাকেই প্রমাণ করে দেখাতে হবে। দেখো এই পর্যন্ত করা আছে, আমার লেফট হ্যান্ড সাইডে উল্লেখ করা আছে, লেফট হ্যান্ড সাইডে ওঠানো আছে। এখন আমরা দুইটা স্টেপে ভাগ করে অঙ্কটা করব। প্রথম কাজ করব এটুকুর, এবং সাথে সবসময় নিয়ে যাব এইটা। আমরা প্রথমে এটুকুর কাজ করব আর সাথে এগিয়ে নিয়ে যাবো, যখন এটা নিয়ে একটা চলে আসবে একটা সঙ্গে তখন এটার সাথে আবার গুণ করব। এর আগে সবসময় দুইটা রাশিকে গুণ করছে, এখন হিসাবে আর কি তিনটা রাশি দেওয়া আছে, তাই আমরা দুইটা রাশিকে গুণ করে নিয়ে যাবো আর একটা রাশিকে সাথে নিয়ে যাব। তাহলে এই দুইটা রাশি যদি আমরা গুণ করতে চাই তাহলে কী আসে সেটা দেখি। এ অফ এটার সাথে গুণ করব, এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান। আমরা এখানে যে কাজটা করলাম সেটুকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে রাখি, আর সাথে যেটা থাকবে আমাদের এটুকু। আবার বলছি যে আমরা এটুকুর কাজ করব আর এটুকে সাথে রাখবো। তাহলে এটুকুর কী কাজ করেছি, এটা যদি দুইটা রাশি হয় তাহলে এ হচ্ছে প্রথম রাশি, এ হচ্ছে দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশির ঠিক প্রথম পদ দ্বারা পুরো রাশিটাকে গুণ করলাম, গুণ করিনি আসলে, গুণ অবস্থায় রেখেছি, এখন প্রয়োগ করে দেখাবো। এরপর মাইনাস ওয়ান দ্বারা ঠিক প্রথম রাশিটাকে আবার গুণ করলাম। আচ্ছা আমরা এখন তাহলে গুণ করে দেখাবো। এখন এ দ্বারা যদি গুণ হয় তাহলে এই এ দ্বারা প্রথম পদটাকে গুণ করব, তারপর মাইনাস ওয়ান দ্বারা প্রথম পদটাকে গুণ করব, সরি প্রথম রাশিটাকে। এখন এ দ্বারা যদি গুণ করে তাহলে আসে এ স্কোয়ার, ওয়ানকে গুণ করলে প্লাস এ, এবার মাইনাস ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস এ মাইনাস ওয়ান। এখানে কি মাইনাস দ্বারা গুণ হলে, আমি আগেই বলেছিলাম যে ভিতরের সবগুলো চিহ্নের পরিবর্তন হবে, এর আগে প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়েছে, এর আগে প্লাস চিহ্ন ছিল মাইনাস হয়েছে। এই হলো আমার প্রথম অংশটুকুর কাজ, আর এই অংশটা কি থাকবে আমাদের সাথে থাকবে। যখন এই অংশের কাজ মোটামুটি হয়ে যাবে তখন আমরা এটা দুইটা আবার দুইটা রাশি মনে করে যে এটা একটা রাশি এটা একটা রাশি, তখন আমরা আবার গুণ করব। এখানে দেখো এ একটা মাইনাস এ একটা প্লাস, তাহলে এই দুটো বাদ যাচ্ছে, এখানে থাকছে এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখন মোটামুটি আমাদের একটা, এই দুইটা রাশি থেকে আমরা একটা রাশির মধ্যে আনতে পেরেছি। এখন আমাদের সাথে যে রাশিটা ছিল সেটা লিখব এ স্কোয়ার প্লাস ওয়ান। এখন আমাদের কি একটা রাশি একটা রাশি, তিনটা রাশি থেকে আমরা দুইটা রাশি পেলাম, এই দুটা রাশি থেকে আমরা এখন প্রুভ করার চেষ্টা করব এটা। ঠিক আছে, আগের মতোই গুণের কাজ, এ স্কোয়ার দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ, প্লাস ওয়ান আবার সম্পূর্ণ রাশিটাকে গুণ, গুণ করি এ স্কোয়ার গুণ করলে আসে এ টু দি পাওয়ার ফোর, এ স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে আসে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এবার ওয়ান দ্বারা গুণ করলে যা ছিল তাই, তার মানে এ স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে আমরা দেখবো যে কোনোটা বাদ যায় নাকি, যেহেতু যোগ বিয়োগ আছে, তাহলে মাইনাস এ স্কোয়ার একটা এবং মাইনাস প্লাস এ স্কোয়ার একটা, তাহলে এই দুটা দেখো আমরা মাইনাস প্লাস খুঁজি, এ একটা মাইনাস এ একটা প্লাস, তাহলে এই দুটা যদি বাদ দিয়ে থাকছে কি আমাদের কাছে থাকছে হচ্ছে এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান। ঠিক আমাদের রাইট হ্যান্ড সাইডেও সেটাই ছিল, এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা দেখাতে সক্ষম হয়েছি যে এ প্লাস ওয়ান অফ এ মাইনাস ওয়ান অফ এ স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এ পাওয়ার ফোর মাইনাস ওয়ান। দেখি দেখানো হলো শর্ট, যেহেতু দেখাতে বলেছে তাই আমরা শর্ট লিখলাম।
এখন আমরা 28 নং প্রশ্নের সমাধানে চলে যাই। 28 নং প্রশ্নে আছে, দেখাও যে x প্লাস ওয়াই অফ x মাইনাস ওয়াই অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। এটা আসলে দেখাতে হবে, তার মানে এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা সাইড ধরে অঙ্ক করতে হবে। এখানে উল্লেখ করা আছে, দেখাতে হবে এত ইকুয়াল টু এত, আমরা লেফট হ্যান্ড সাইডটা উঠায় রাখছি। এখন লেফট সাইডে এখানে ঠিক এখানে ওই রকম আগের অঙ্কটার মতোই তিনটা রাশি আছে। আমরা প্রথমত দুইটা রাশির সলভ করব এবং একটা রাশির সাথে রাখব। আমরা এখন মনে মনে চিন্তা করলাম যে এই রাশি দুইটা সলভ করব আর এটা সাথে নিয়ে যাব। ঠিক আছে, আমরা গুণের ক্ষেত্রে গুণের মতো করে যদি করতে চাই তাহলে এক্স অফ এক্স প্লাস ওয়াই লিখতে পারি, দেন মাইনাস ওয়াই অফ এক্স প্লাস ওয়াই, এরপর এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা এর কাজ ক্লোজ করে রাখলাম, এরপর সাথে যেটা আছে সেটার কাজ করে যা ছিল তাই লিখলাম। এরপরের কাজ হচ্ছে কি, আমরা গুণ আকারে লিখলাম, এখন প্রয়োগ করে দেখাবো। তাহলে আমরা যদি প্রয়োগ করতে চাই তাহলে এক্স দ্বারা গুণ করি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ওয়াই দ্বারা মাইনাস ওয়াই দ্বারা যদি গুণ করি মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। এই হলো প্রথম দুইটা রাশির আমাদের কাজ করা। এরপর সাথে আছে কি সেটা লিখবো, সাথে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো ঠিক আগের মতোই এখানেও যেহেতু মাইনাস আছে আমরা চিন্তা করবো যে মাইনাসে বাদ দেওয়া যায়, এখানে এখানে আছে মাইনাস এক্স ওয়াই, এখানে আছে প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এই দুটো যদি বাদ দিই তাহলে আমাদের থাকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমাদের যে তিনটা রাশি ছিল সেখান থেকে কিন্তু আগের মতো দুইটা রাশি চলে আসছে। এখন আমরা এই দুইটা রাশিকে প্রয়োগ করে দেখবো এবং এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 যতক্ষণ না এ পর্যন্ত আসছে ততক্ষণ আমরা ট্রাই করবো। ঠিক আছে, এই এক্স স্কোয়ার দ্বারা সম্পূর্ণ রাশিটাকে গুণ করি, এক্স স্কোয়ার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাঝে চিহ্ন প্লাস ওয়াই স্কোয়ার অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আমরা গুণ আকারে লিখলাম, এখন কাজ প্রয়োগ করা, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। যেহেতু আবারও মাইনাস প্লাসের ফাংশন আছে, তার আবার দেখি আমরা যেহেতু আমাদের এই দুইটা অবশ্যই লাগবে প্রমাণ করার জন্য, কারণ বাকি দুইটার কী অবস্থা সেটা দেখি। একটা আছে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইটা আমরা প্লাসে মাইনাসে বাদ দিতে পারি, প্লাসে মাইনাসে জিরো আসছে। তাহলে এখানে আমাদের ফলাফলে থাকছে কি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের চাওয়া হয়েছে ঠিক এইটা সমান সমান প্রমাণ করে দেখা দেবে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। আমাদের প্রশ্নে যেটা ছিল সেটা আমাদের এখানে মিল হয়েছে, তাহলে এটা আসলো রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে অতএব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান এক্স টু দেওয়ার 4 মাইনাস ওয়াই টু দেওয়ার 4 শর্ট। এই ছিল তোমাদের আসলে সপ্তম শ্রেণীর গণিতের 4.1 এর পর্ব 4 এর অঙ্কগুলো, পর্ব 4 এর চারটা অঙ্ক, যে চারটা পর্ব 4 এর অঙ্কগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, তোমার পূর্বের বেসিকগুলোকে এখানে কাজে লাগবে, যা কিছু শিখেছ এই চারটা অঙ্কের ঠিক সবগুলোই কাজে লাগবে। এর পরবর্তী পর্বে আমরা সৃজনশীল এবং উদাহরণের অঙ্কগুলো শেখাবো, ততক্ষণে আমাদের সাথে থাকো, আশা করি সবাই ভালো থাকবা।